রাজধানী কারওয়ান বাজারে পাইকারি ভাবে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 400 টাকা কেজি দরে। হঠাৎ করে বাজারের এমন ঊর্ধ্বমুখীতে ক্রেতাদের মাথায় হাত। আমাদের সহকর্মী নূর হোসেন আছেন রাজধানী কারওয়ান বাজারে, যাচ্ছি তার কাছে। নূর, কাঁচামরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কি কারণ বলছেন ক্রেতা বিক্রেতারা? জসিন্তা, একটু আগে আমি কারওয়ান বাজারে এসে পৌঁছেছি এবং কারওয়ান বাজারের যে অংশে খুচরায় কাঁচামরিচ বিক্রি হয় এবং যে অংশটিতে পাইকারি কাঁচামরিচ বিক্রি হয়, দুটি অংশই আমি ঘুরে দেখেছি। খুচরাতে কারওয়ান বাজারে যে অংশটিতে খুচরা বিক্রি হয় সেখানে কাঁচামরিচ কেজি প্রতি 400 টাকার মতো করে বিক্রি হচ্ছে সর্বোচ্চ, আর পাইকারি যেখানে বিক্রি হয় সেখানে 340 টাকা পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এখানে যারা ব্যবসায়ী আছেন, খুচরা বাজারে যারা ব্যবসায়ী আছেন, তাদের কাছে কাঁচামরিচের সরবরাহ একেবারেই কম। অধিকাংশ ব্যবসায়ীর কাছে কোনো ধরনের কাঁচামরিচ নেই। আর পাইকারি যারা ব্যবসায়ী আছেন তাদের কাছে, কারো কারো কাছে কাঁচামরিচ আছে, সেটিও পরিমাণে একেবারেই অল্প। ব্যবসায়ীরা যেটি বলছেন, তারা বলতে চেষ্টা করছেন, বলছেন সেটি হচ্ছে, গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে কাঁচামরিচের উৎপাদন তেমন একটি নেই। বাংলাদেশের বাজার সম্পূর্ণভাবে ভারতের উপর নির্ভরশীল ছিল। ভারতীয় কাঁচামরিচে এইখানকার বাজার মোটামুটি নিয়ন্ত্রিত হতো এবং গতকাল শুক্রবার হওয়ার কারণে এবং একই সাথে বৃষ্টি অনেক বেশি হওয়ার কারণে গতকাল কারওয়ান বাজারে ভারত থেকে কোনো কাঁচামরিচ আসেনি, যার প্রভাব আজকে কারওয়ান বাজারে পড়েছে। এবং এই যে না, ভারত থেকে কাঁচামরিচ না আসার কারণে এই যে দাম, সেটির অস্বাভাবিক এই বৃদ্ধিটি ঘটেছে বলে ব্যবসায়ীরা বলার চেষ্টা করছেন। তবে তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে একটু পরে, অর্থাৎ আজকে রাত 12টার পরে ভারতীয় যে কাঁচামরিচ আছে সেটি কারওয়ান বাজারে এসে পৌঁছাবে এবং সেটি আসলে আগামীকাল যে কাঁচামরিচের দাম সেটি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। তবে ক্রেতা যারা এখানে এসেছেন তারা বলছেন, বৃষ্টি এবং ভারত থেকে আসাকে একরকমের অজুহাত হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছেন ব্যবসায়ীরা। এই অজুহাতেই তারা, তাদের কাছে আগের যে কাঁচামরিচ ক্রয় করা ছিল, তাদের যে মজুদ সেখানে ছিল, সেটার দাম তারা বাড়তি রেখেছেন এবং বেশি দরে কাঁচামরিচ এখানে বিক্রি করছেন। জসিন্তা, এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ভালোবাসাটা কি জানো, এক মন দুধের মধ্যে এক ফোঁটা গরুর চোনা। এই এক ফোঁটা গরুর চোনা যেমন এক মন দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পড়ান। দূরে গেলে ভালোবাসা জাগে, তোর জন্য অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চুনো ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনে তাগিদে মাঝে মধ্যে তোর সাথে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে, আমিও ফিরবো। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।